আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি হাদিসের নামে জালিয়াতি। এই বইটি থেকে আমাদের সমাজে বহুল প্রচলিত যে মিথ্যা ভিত্তিহীন কথা প্রচলিত, সে সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব যে বিভিন্ন সালাতের জন্য নির্দিষ্ট সুরা বা আয়াত নির্ধারণ করে, যেমন ফজরের নামাজ তাহলে সুরা ফজর পড়ব, আসরের নামাজ সুরা আসর পড়ব, কদরের যে আমরা নামাজ পড়ি এই জন্য সুরা কদর পড়ব, এই ধরনের বিভিন্ন, এবং তাহাজ্জুদ নামাজে এই সুরা পড়ব নির্ধারণ করে নেওয়া। এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, ইচ্ছা মতো কোরআনুল কারিমের যে কোনো সুরা পড়তে পারে। এ সম্পর্কে যে কথাগুলো আছে লেখক 498 নম্বর পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন যে এগুলো ভিত্তিহীন কথা, যে বিভিন্ন সালাতের জন্য সুরা বা আয়াত নির্ধারণ করে নেওয়া, এটা করা যাবে না। আসসালামু আলাইকুম।